এক নম্বর উপলক্ষ হবে তওবার দ্বারা আল্লাহর পথের কোন পথিক তওবা ছাড়া থাকতে পারে না আর তওবা ছাড়া কেউ থাকা সেটা সে মুমিন হওয়ার আলামত না ভিন্ন কিছুর আলামত কোরআন বলে দিচ্ছে ওয়াল্লাযিনা ইজা ফাআলু ফাহিশাতান আও যালমু আনফুসাহুম যাকারুল্লাহ মুমিনদের অবস্থা হল মুমিনরা যখন কোন অসলি কাজ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে ফেলে নিজেদের উপর জুলুম মানে কি নিজের নিজের পিটায় না নিজের উপর জুলুম মানে গুনা করা আল্লাহ আল্লাহরে বলি আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি কারণ আমাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালে আমি নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি এর চাইতে বড় জুলুম কি হতে পারে তা আল্লাহর কাছে জুলুমের স্বীকৃতি জুলুমের স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ নিজের উপর বড় জুলুম করেছি তো অল্লাদিন ঈদা ফা আলু ফা যদি অশ্লীল কাজ করে ফেলে তখনও অথবা অন্য যে কোনো পাপ করে ফেলে তখনও মুমিন হিসাবে তার এক নম্বর বৈশিষ্ট্যই দেখা দেয় জাকারুল্লাহ 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 গুণা করার সঙ্গে

যার ভেতরে জাহান্নামের ভয় নাই যার ভেতরে জান্নাতের আশা নাই ওর ভেতরে ইমানই নেই আশাও লাগবে ভয়ও লাগবে ভয় কখন লাগবে গুণা করেছে তখনই যদি ভয় না লাগে আরে ভয়টা কখন লাগবে ন্যাচারাল ভয় তো এখানে বিষয় না রাতের বেলা ভূতের ভয় লাগে আরে এই সব ভয় না রে ভাই বরং ভয় হল নামের ভয় আল্লাহর আজাব আর গজবে আক্রান্ত হওয়ার ভয় দুনিয়াতে রবের পক্ষ থেকে পাকড়ায়ের শিকার হওয়ার ভয় কারণ দুনিয়াতেও যত মুসিবত আসে হাতের কামাই অমা আসাবসিবা সাবিমা কোরআন বলছে যত মুসিবত আসে তোমাদের উপর সব হাতের কামাইয়ের কারণে হয় ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত সাজা জাতীয় পাপের কারণে জাতীয় সাজা এটা নিয়ে আগেও একদিন লম্বা চে এখানে আমি আলোচনা করেছি যে ব্যক্তি পাপ করবো আল্লাহ ব্যক্তিগতভাবে আমাকে বিভিন্ন মুসিবত দেবেন কেন লা আল্লাহমিয়ার জন যাতে আমার বুদ্ধি জাগ্রত হয় যাতে আমি ফিরে আসি যাতে আমি উঠান করি আর জাতি পাপ করলে গোটা জাতির উপর আসাব আসবে যেমন বাঙালি জাতির উপর এসেছে পৃথিবীর অধিকাংশ জাতির উপর এসেছে আর্থিকভাবে পেরেশানি আরে আসমান জমিনের বিভিন্নভাবে পেরেশানি এই মুসিবত কাটতে না কাটতো ওই মুসিবত ওইটা না কাটতে কাটতো ওইটা মুসিবত তো কোন ফয়সালা রবের কাজ ছাড়া অন্য কাছ থেকে হয় না রব যদি কিছু দিকে না রাখেন পৃথিবীর সবাই মিলেও সেটা আনতে পারে না আর রব যদি কিছু সেটা ঠেকিয়ে রাখতে পারে না তাহলে শুরু করতে হবে তওবা দিয়ে এক নম্বর ধাপ কি এক নম্বর ধাপ কি এটা এমন কোনো ধাপ না যে একবার করেই শেষ বরং এটা এমন একটা ধাপ শুরু থেকে শেষ পুরো টাইম ধরে রাখা লাগবে উজু উজু করে মসজিদে ঢুকেছেন আল্লাহ আকবর বলার সময় উজু ছিল রুকু তো যাওয়ার আগে উজু শেষ সমস্যা তো নাই তাই না নাকি নামাজ এমনি চালায় নেওয়া যাবে উজু যতক্ষণ এটাকে কন্টিনিউ ধরে রাখতে হবে যেখানে উজু শেষ নামাজ ছাড়ে না উজু করে আসেন এসে যোদ্দুর পান ওটা শরীরক্ষণ পুরো শেষ হয়ে গেলে আপনি পড়বেন কিন্তু আপনি উজু ছাড়া অবস্থায় নামাজ পড়তে পারবেন না তো তওবা তওবা ছাড়া আল্লাহর পথে চলতে পারবেন না তওবাকে নিয়মিত সঙ্গী বানাতে হবে আমার রসুল যদি ডেইলি একশোবার তওবা করতে পারে আপনি কে চিন্তা করেন প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করেন রসুল্লাহ আসল্লা আলী সাল্লাম নিজে যদি দৈনিক একশো বার তো করতে পারে আমি তো একবারও করি না একশো দিনে একবার করি না একদিনে একশো বার দূরের কথা তো আমি নিজের কি মনে করেছি আমি তো ভেবে রেখেছি জান্নাত তো আমার জন্য কনফার্ম আমার তো কোনো পেরেশানি নাই মমিনে সান না রে ভাই কখনোই মমিনে সান না কার করা লাগবে যার গুণা আছে শুধু তার না তাহলে রাসূল কেন তো অবা করেছেন রাসুলের কি গুণা আছে কোরআন বলে দিয়েছ তুবু ইহি জামিয়া তোমরা সকলে সকলে বুঝেন তো তোমরা সকলে তো করবে আল্লাহর কাছে মোমিনডা তোমাদেরকে বলছি কাফেরদেরকে বলছি না মুনাফিকদেরকে বলছি না মুশরিক ইহুদ্দিন আসারাকে বলছি না তোমাদেরকে বলছি হ্যাঁ সকলে তবা করবে আল্লাহর কাছে কী হবে আল্লাহ কুমতুফলি হন তাহলেই সফল হতে পারবে কথা উল্টান তওবা নাই সফলতাও নাই তওবা আছে সফলতা আছে আমার এক নম্বর অনুরোধ আমরা প্রত্যেকে তওবা করবো আল্লাহর কাছে কম তওবাই এক নম্বরে আল্লাহ আমার দ্বারা অতীতে যত গুণা হয়েছে ছবিরা হোক কবিরা হোক প্রকাশ্য হোক গোপন হোক তোমার হক রিলেটেড হোক বান্দার হকের সঙ্গে সম্পৃক্ত হোক যে কোনো ধরনের গুনাহ সকল গুণাহ থেকে আমি তওবা করছি সব গুনাহের ব্যাপারে আমি লজ্জিত তওবার এক নম্বর কথাই আত্মওবা তো আন্নাদা দামা অতীতে যা হয়েছে সেটার জন্য আমি লজ্জিত আমি অনুতপ্ত আমি অনুসূচিত দুই নম্বর কথা আয় আল্লাহ আগামীতে আর করব না আগামীতে আর করব না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ যদি আমার দ্বারা হয়েও যায় নবসা শয়তানের ঢোকায় আবারও তবা করব কিন্তু আমি নিজের ইচ্ছায় নব শয়তানের প্রয়োজন ছাড়া নিজের ইচ্ছায় নিজ থেকে আঁকবে ইনশা এটা আর করব না তো অতীতের ব্যাপারে অনুশোচনা আগামীর ব্যাপারে করব না এই মর্মে প্রতিজ্ঞা এটাই হলো তওবার মূল কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে এই মসজিদে বসে আমরা ওঠার আগেই আমাদের এক নম্বর তহবা হবে অতীতে যত গুণা করেছি সেটা একেবারে অশ্লীল পর্যায়ের গুণাই হোক অথবা ফরজ নামাজ পড়ি নাই এটাও গুণা ফরজ রোজা রাখি নাই এটাও গুণা আরও যত ধরনের গুণা হতে পারে এই সবগুলো গোনা থেকে তহবা হবে হ্যাঁ যেগুলো বান্দার হকের সঙ্গে সম্পৃক্ত পয়সা মেরে খেয়েছি অমুকের অমুকের এই ক্ষতি করেছি তমুকের এই ক্ষতি করেছি এগুলোর জন্য আল্লাহর কাছে তো তহবা লাগবে লাগবেই পাশাপাশি বান্দার থেকেও মিটমাট করে নিতে হবে দুনিয়ায় ভালোয় ভালোয় মিটমাট না করলে কেয়ামর্তের দিন ফেরেস্তারা পিটায় পিটায় মিটমাট করানোর ব্যবস্থা করবে তাও যদি হক না ছাড়ে তাহলে নিজের নেকি তারে দিয়ে বা তার গোনা নিজের কাঁধে দিয়ে যার নামে পুড়তে হবে তাহলে আখেরাতে লজ্জিত হওয়ার চাইতে দুনিয়ায় লজ্জিত হওয়া ভালো কারো হক তার নিকট পৌঁছে দিতে সবসময় তার নলেজে দেওয়া জরুরি না একজনের পয়সা মেরে খেয়েছেন এখন আপনি তার কাছে সেটা পৌঁছে দিলেন সে ভাবলো আপনি হাদিয়া দিচ্ছেন আসলে হাদিয়া না কোন ফাঁকে যে তারটা মেরেছিলেন সে জানেই না তার পয়সা তার কাছেই আপনি দিচ্ছেন তবে ব্যানার নাই আর কি ব্যানার জরুরি না তার পয়সা যদি তার কাছে চলে যায় এতেই হবে কারণ সে তো এটার ব্যাপারে অবগতই না আবার সে নাই তাতে কি তার ওয়ারিসরা আছে না ওয়ারিসের কাছে পৌঁছে দেন আর যদি এমন হয় যে না কোনোভাবে পৌঁছানো সম্ভবই না এরকম এটা আসলে এই আধুনিক যুগে এই কথাটা খুব বেশি প্রযোজ্য না কারণ যদি পৃথিবীর আরেক প্রান্তেও থাকে তারেও পৌঁছানো সম্ভব ইচ্ছা থাকলে সম্ভব এখন সবই সম্ভব তাও যদি তর্কের খাতিরে মারি এমন কেউ যে নিজেও শেষ ফ্যামিলিরাও শেষ ধরেন ফিলিস্তিনের কারো হক মেরে খেয়েছিলেন সেও শহীদ ফ্যামিলি শহীদ ওয়ারি শহীদ কেউ নাই বাকি তো কী করবেন ওই ক্ষেত্রেও বিকল্প একটা আছে কাফা লহু তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমি তো তার হক পরিশোধ করতে পারি নাই তুমি তার জীবনের সব পাপ মাফ করে দিও আল্লাহ এগুলোর বিনিময়ে তার আমল নাময়ে তুমি অনেক নেকি যোগ করে দিও কেয়ামতের দিন তার দিলটারে আমার ব্যাপারে খুশি করে দিও রাসুল দোয়া করতেন আল্লাহর কাছে আয় আল্লাহ আমি যাকে মেরেছি যাকে কষ্ট দিয়েছি যাকে জুলুম করেছি আমাদেরকে শেখানোর জন্য নবীর দোয়া নাহলে নবী আবার কবে জুলুম করেছেন হায় আল্লাহ আমি যা কিছু করেছি হাজা আলহ্লাহুসালা জাকে এতওয়া করবেন বিহাই লাইক এগুলোকে তার জন্য রহমত বানিয়ে দিও এগুলোকে তার জন্য বরকত বানিয়ে দিও নৈকট্য অর্জনের মাধ্যম বানিয়ে দিও যার দ্বারা তুমি তাকে তোমার বিশেষ নৈকট্য দান করবা তো দোয়া করবেন এটাও যদি না হয় তাহলে ফেসে যাবেন আল্লাহর কাছে মনে থাকবে তো ইনশাআল্লাহ তো এক তোবা এখান থেকে করে উঠবেন আর বাকি নিয়মিত তওবা করবেন সবচাইতে ভালো হয় সবচাইতে ভালো হয় প্রতিদিন একটা সময়কে নির্দিষ্ট করেন তওবার জন্য এবং এর জন্য পারফেক্ট কিছু টাইম আছে যেমন একটা টাইম হতে পারে উদাহরণ হিসাবে যদি আপনার বাসায় পরিবেশ থাকে সবার বাসায় পরিবেশ নাই আমি জানি যাদের বাসায় পরিবেশ আছে সারা দিন যা কিছু করেছেন বাসায় ফিরে পাঁচ দশ মিনিট একটু মহাসভা করবেন মহাসভা আমাদের যুবক ভাই যারা আছেন স্টুডেন্ট যারা আছেন আপনারা একটা খাতা বানিয়ে নিতে পারেন খাতার মধ্যে মৌলিক কিছু পয়েন্ট রাখেন ফরজগুলো হারামগুলো ওয়াজিবগুলো কবিরা গুনাগুলো এগুলো যে আমার দ্বারা পাঁচ নামাজ হয়েছে কিনা হ্যাঁ আজকে হয়েছে টিকচিহ্ন আমার দ্বারা কোরআন লাওত কম হোক বেশি হোক বা নিজের থেকে একটা পরিমাণ নির্ধারণ করেন যে ডেইলি এক পাড়া বা ডেইলি দুই পারা বা ডেইলি আধা পাড়া হয়েছে কিনা আলহামদুলিল্লাহ পঞ্চাশ জনকে আমি ডেইলি সালাম দিব হয়েছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার দ্বারা এই কাজটা হয়েছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ কোনোটা হয় নাই তাহলে ক্রস চিহ্ন ক্রস চিহ্ন এভাবে যদি আমরা প্রতিদিন নিজেদের একটা করে হিসাব মিলাই পুরো মাস শেষে কিন্তু আমাদের মোটামুটি একটা জরিপ দাঁড়িয়ে যাচ্ছে দুনিয়ার কারো দেখার দরকার নেই দুনিয়ার কারোর জন্য না আমার জন্য আমি শুধু দেখবো আমি ধীরে ধীরে ভালো হচ্ছি না ধীরে ধীরে খারাপ হচ্ছি যদি আগের দিনের চাইতে পরের দিন আমল ভালো হয় আল্লাহ শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার কপাল ধরে আমারে তুমি হকের দিকে এগিয়ে নিও নবী দোয়া করতেন হুজবিন আল্লাহ আমার মাথার সামনে চুল ধইরা আমার কল্যাণের দিকে তুমি চালায় নিও কারণ আল্লাহ যদি কাউরে হেদায়তের পথে না চালায় নিজের শক্তিতে কেউ চলতে পারবে না হেদায়তের মালিককে পদ দেখানোর মালিকও আল্লাহ পদ পৌঁছানো পথে গন্তব্যে পৌঁছানোর মালিকও আল্লাহ আল্লাহর তৌফিক এক মুহূর্তের জন্য আমার থেকে সরে গেলে আমার আর কিছুই থাকবে না এজন্য নবীজি নামাজ শেষ করেই দোয়া পড়তেন আল্লাহ হ্যাঁ আল্লাহ তুমি যা দিয়েছ কেউ ঠেকিয়ে রাখতে পারে না আর যা তুমি ফিরিয়ে রেখেছ কেউ এনেও দিতে পারে না লা হাওলা ইল্লা বিল্লাহ এর অর্থ এটা আল্লাহ তৌফিক ছাড়া কোনো করা যায় না কোনো গুণাও ছাড়া যায় না তো মাদ্রাসার ছাত্র যারা আছেন যুবক ভাইয়েরাও যারা আছেন জেনারেল লাইনের স্টুডেন্টও যারা আছেন আপনাদের প্রত্যেককে আমি বিনীতভাবে অনুরোধ করি আপনারা প্রত্যেকে এরকম একটা শীত একটা খাতা সেটা ডাইরেক্ট আপনার কোনো খাতার পেজে দাগ দিয়ে দিয়ে হোক অথবা আপনার কম্পিউটার আছে সেখানে একটা পেজ নিজে বানিয়ে নিয়ে হোক মাইক্রোসফট অর্ডে পারেন যেভাবে পারেন এক কথাই কাজটা আপনারা করেন প্রতিদিন বেশি লাগবে না নিয়মিত করলে দুই মিনিটও লাগবে না খালি বসবেন একটা দাগ দিবেন একটা দাগ দিবেন বা শুধু আমলের হিসাব নামাটা নিবেন হাঁসিবু আনফুসাকুম হাসাবু আল্লাহ চূড়ান্ত হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাব নিতে থাকো আশা করা যায় এর কারণে ওই দিনের হিসাব তোমার জন্য সহজ হবে পারবেন তো ইনশাল্লাহ তো গুনাহের লিস্ট অন্য কাউকে দেখানোর দরকার নেই গুনাহের সাক্ষী কাউকে বানাবেন না বাংলাদেশের বড় সমস্যা এটা একদিকে গুনা করে আর একদিকে গুনাহের সাক্ষী রাখে হাদিসের মধ্যেও নিন্দা আছে যে বড় জালেম তো ওই ব্যক্তি রাতের বেলা লুকিয়ে লুকিয়ে গুনা করে কেউ জানে না সকালবেলা গিয়ে সবাই এসে নিজে জানানোর ব্যবস্থা করে আল্লাহ নাম সত্তার বান্দার গুনাকে ঢেকে রাখেন আল্লাহ ঢেকে রেখেছিলেন নিজেই এবার গিয়ে সেটাকে প্রকাশ করে এমনকি আজকাল তো গুনা নিয়ে গর্ব করে আরে সেঞ্চুরি নিয়ে পর্যন্ত বিতরণ চলে কোন পর্যায়ে গিয়ে আমরা গিয়ে উপনীত হয়েছি আল্লাহ যে এখনো টিকিয়ে রেখেছেন আমাদেরকে এখনো যে আজাব গজব দিয়ে বরবাদ করেন নাই এর জন্য যদি শুক্রিয়া আদায় করি জনম শেষ হবে শুক্রিয়া শেষ হবে তাহলে এক নম্বর মহাসভা করবেন তো ইনশাআল্লাহ তুই মহাসভার টাইমে তওবা করে ফেলুন মহাসভা শেষ যে যে ভুলগুলো আছে ডেইলি তওবা ডেইলি তবা ডেইলি তোবা কয়েকবার আপনি স্টেকফার ফর পাঠ করেন এরপর আল্লাহর কাছে নিজের মতো করে এর কোনো শিখিয়ে দেওয়া বাক্য লাগবে না কোনো ফরম্যাট লাগবে না নিজের মতো করে আল্লাহরে বলে নেন মায়েরে বলতে পারেন বাপরে বলতে পারেন আল্লাহরে পারবেন না আল্লাহ আপন না মা আপন আল্লাহ আপন আল্লাহর সাথে কথা বলার যোগ্য তর্জন করতে হবে মোনাজাত অর্থ কি জানেন মোনাজাত মানে কানা কানি মোনাজাত মানে চাওয়া না মোনাজাত অর্থ কি

কানাকানি মানে এখানে আসলে দুইজনের কানে কানে লাগে তা না আমরা যদিও কানা কানি শব্দ বলি কিন্তু মূলত কান আর মুখ আর কি একজনের মুখ আর একজনের কান কাছে কাছে গিয়ে বলে তো মোনাজাতকে মোনাজাত কেন বলে এজন্য বলে যে এখানে একান্তে আল্লাহর কাছে বান্দা কিছু নিবেদন করে দুনিয়ার কারো জানার দরকার নেই তার মধ্যে আর আল্লাহর মধ্যে ব্যাপার তো মহাব্বত যেমন হয় কথার ধরনও কিন্তু তেমন হয় আপনজনের সাথে লোকে যেভাবে কথা বলে অন্য কারোর সাথে এভাবে কথা বলে না আল্লাহর সাথে কে কেমনে দোয়া করে এখান থেকেও বোঝা তার সাথে আল্লাহর কেমন সম্পর্ক আছে প্রত্যেকে আল্লাহর কাছে কিভাবে দোয়া করে এখান থেকেও একটা আইডিয়া করা যায় যে তার সঙ্গে আল্লাহর কেমন সম্পর্ক আছে কেউ যদি খালি নবীজির করা দোয়াগুলো নিয়ে চিন্তা করে কোনো কাফেরও যদি চিন্তা করে আমি বিশ্বাস করি তার হেদায়েতের জন্য এটা যথেষ্ট হতে পারে কোনো মুসলমান বলি নাই কোনো কাফেরও নবীজির দোয়ার বাক্যগুলো খালি বাক্যগুলো নিয়ে যদি চিন্তা করে ও স্বীকার করতে বাধ্য এগুলো কোনো মানুষের আবিষ্কার করা সম্ভবই না আর এগুলো মহাব্বত যেই মহাব্বত আল্লাহ তার দিলে ঢেলে দিয়েছেন তো মনে থাকবে তো তবার কথা তো কারো জন্য সহজ হবে সেটা যার বাসায় পরিবেশ নাই যে রাতের বেলা আমার হবেই না আপনার যেই টাইমটা সহজ হয় অনেকের জন্য মাগরিবের পর সহজ হতে পারে কারোর জন্য ফজরের আগে পরের টাইম সহজ হতে পারে আপনি ভালো জানবেন আপনার জন্য কোনটা সহজ কিন্তু একটা টাইম ঠিক করে নেন তাহলে হবে রুটিন ছাড়া কাজ করলে কাজে বরকত কম হয় নিয়মিত হয় না একদিন খুব হয় দশ দিন মোটেও হয় না এর জন্য রুটিন করে কাজ করেন হবেই হবে ইনশাআল্লাহ তবাক্তা ডেলি রাজি আছেন তো ইনশাল্লাহ